এবং বিশেষ করে হাম্বালি মাছভাবে জোর তাগিদের সাথে বলা হয় এগুলো ওয়াজিব এই জন্য তারা বলে থাকেন যে সহজদা লাগবে বাক্ষতার জমহুর আলামায় কারণ ফায়সারা হলো যে এগুলি সুন্না সুভানাজিম সুভানা বলা এগুলি বলা সুন্নাহ সুতরাং এগুলি যদি ছুটে যায় সহজদা লাগবে না তবে আমরা সহজদা দিব সতর্কতামূলক যদি কেউ ভুলে যায় ঠিক আছে আর জেনে শুনে পরিত্যাগ করা হ্যাঁ মন্দ কাজ আশা বুঝতে পেরেছেন বারাকাল্লাহ আগের যুগে সাহাবাহ রাম আল্লাহ রসুল সাহসালামের আমল গুলিকে এভাবে ভাগ করতেন না এটা সন্না এটা ফরজ এটা ওয়াজিব এবং তারা বলতেও চাইতেন না বরং রসুল উল্লাহ আসলাম অনুসরণে তারা সবটাই আমলে আনার চেষ্টা করতেন কিন্তু আমাদের মুশকিল হলো যে আমরা এগুলো জানার পেছনে উদ্দেশ্য করি যাতে করে আমরা ছাড় পেতে পারি কিনা মানে সন্না জানলে যাতে করে আমরা ছেড়ে যেতে পারি আর ওয়াজে হলে যেন আমরা সতর্কতা আমল করতে পারি এইটার জন্য অনেক সময় আমরা এটা জানাজানি করি তো আমাদের মানসিকতা হওয়া উচিত যে সন্না হোক বা ওয়াজিব হোক রাসু উল্লাস করেছেন আমরা করব। করবো মানে কথা দা এহতা দা তো এই মানসিকতা এই মনমেজাজ নিয়ে আমাদের আমল করতে হবে উম্মাইবা রদ আনহ রদিয়াল আনহা যখন শুনতে পেলেন যে বাররাকাত রকাত যে পড়বে তার জন্য জানাতে একটি ঘর তৈরি করা হবে এ হাদিস যখন শুনলেন উনি বলেন যে রসুল শসল থেকে যত যখন থেকে শুনেছি আর আমি কোনো দিন ছাড়িনি মানে ফরত সাহতের আগে পরে সন্ন্যাহগুলি বার রাকাত সন্ন্যাহ উম্ম থেকে যিনি যিনি বয়না করছেন হাইবা থেকে যিনি বয়না করছেন হ্যাঁ উম বনাকারী ওই বয়নাকারী নিজেও বলছেন যে যতদিন থেকে আমি এই হাদিসটা হাইবার সূত্রে শুনেছি ততদিন থেকে আমি ছাড়নি ঠিক ওনার থেকে যিনি বওনা করছেন উনিও বলছেন যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমি ছাড়িনি এই সন্নতগুলি এইভাবে ধারাবাহিকভাবে রাবিগণ রাবিগণ হাদিসের বয়না কারিগণ এভাবে বলছেন যতক্ষণ যখন আমি শুনেছি অমুক থেকে এই হাদিস তখন থেকে আমি এই সন্নতগুলি ছাড়িনি তাহলে আগের যুগের সালাফরা সন্ন্যা শন্যে আমল করার চেষ্টা করতেন সব নেওয়ার জন্য কিন্তু আমরা এখন হ্যাঁ এটা সন্না কি সন্না নাই উদ্দেশ্য হয় অনেক সময় কি আমল পরিত্যাগ করা মানে সন্না হলে ছেড়ে দিয়ে যেন আমরা বাঁচার চেষ্টা করি এরকম আছে অনেকেরই মানসিকতা থাকে তো যাই হোক এখানে প্রশ্ন করার উদ্দেশ্য নাই এরকম একটা মানসিকতা তৈরি হয়ে উঠেছে অলরেডি যে সন্ন্যাস মানে হালকা চোখে দেখা হয় ওই বিষয়টাকে যেটা উচিত নয় সালাপদের পরিপন্থী কাজ তারপর সন্না সন্ন্যাসের অবস্থানে থাকবে ও যে ফরজ তার অবস্থানে থাকবে এটা তো জানাশোনা কথা আল্লাহ আমাদেরকে সঠিক বোঝদান করেন আমিন